হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক আপনি যেটা কল্পনা করতে পাবেন সেটাই তো আপনি পেতে পারবেন একটা সময় ছিল যখন আমি এটা বিশ্বাস করতাম না কিন্তু যখন সাইকিয়াট্রিস্ট মন্দিরার সঙ্গে আমার পরিচয় হল তখন আমি আমার কল্পনা শক্তির উপলব্ধি পেলাম বত্রিশ বছর বয়সের মন্দিরা সুথাম দেহ পঁয়ত্রিশ ছত্রিশ যথেষ্ট নিষ্কুলুষ পরিষ্কার মুখ একটি সুন্দর পুতুলের সাথে তুলনা করা যেতে পারে সোজা চুল ঘন নীল চোখ তিকাল নাক বাচ্চাদের মতো ঠোঁট দেখলেই ছুমু খেতে ইচ্ছা কর